23 দিন কাশিমপুর কারাবাসের পর সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি। বর্তমানে বনানীর নিজ বাসায় অবস্থান করছেন তিনি। পরীর মুক্তির পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি গান শেয়ার করেন দুই বাংলার জনপ্রিয় শিল্পী নচিকেতা চক্রবর্তী। এর শিরোনাম তোমার মন খারাপের কারণটাকে এত সাহসকার, আর ক্যাপশনে তিনি লিখেছেন নিজের উপর বিশ্বাস রাখুন। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকার কাছে নচিকেতা দাবি করেন, ব্যক্তিগতভাবে পরীমনিকে ভালো লাগে, ভীষণ সাহসী, যেটা বলা উচিত সেটা সবার সামনে বলার ক্ষমতা রাখেন। তার দেশের পুঁজিবাদের বিরুদ্ধে মুখ খুলেছেন অভিনেত্রী, যা খুব সহজ নয়, যা করেছেন বেশ করেছেন তিনি। ঢাকা বোট ক্লাব বিতর্কের পর মাদক মামলার 27 দিনের কারাবাসে মানসিকভাবে বিধ্বস্ত পরীমনি, তবুও তিনি লড়ছেন। তার সেই লড়াইয়ের নেপথ্য শক্তি দাদু শামসুল হক গাজীর লেখা একটি চিঠি এবং নচিকেতার গান, যে গানে শিল্পী বলেছেন তোমার মন খারাপের কারণটাকে এত সাহসকার, তাকে আকাশ থেকে এই মাটিতে নামানো দরকার। ইতিমধ্যেই পরীমনির এই পোস্ট দেখেছেন হাজার হাজার নেটিজেন। এই প্রসঙ্গে নচিকেতা বলেন, আমি জানি পরীমনি আমার গান শোনেন, পছন্দও করেন, আমার ওর অনুপ্রেরণা জেনে ভালো লাগছে। সবার বোঝা উচিত অভিনেত্রীরও না বলার অধিকার আছে, সেই না উচ্চারণ করেই তিনি আজ এত বিপাকে, এটা ওর দোষ নয়, সমাজের দোষ। একই সঙ্গে তিনি দুষছেন গণমাধ্যমকেও। নচিকেতার অভিযোগ, সমাজের মতোই এক চক্ষু সংবাদ মাধ্যমও কেচ্ছার গন্ধ পেয়ে নেড়ে বসেছে, অভিনেত্রীর হয়ে কজন মুখ খুলেছে। নচিকেতার আরো আক্ষেপ, সমাজের এই ধারা সব জায়গাতেই সমান, শুধু বাংলাদেশ নয় ভারতেও একই, নইলে নুসরাত জাহানকে নিয়ে এত বিতর্ক তৈরি হতো না। নচিকেতা উদাহরণ দেন 60-এর দশকের জনপ্রিয় অভিনেত্রী মালা সিনহার, ওর যাবতীয় উপার্জন নাকি বেশ্যাবৃত্তি করে হয়েছে। সমাজ বরাবর নিজের জোরে উপরে উঠতে থাকা নারীদের গায়ে কালি মাখিয়ে তাদের নিচে নামিয়েছে। পরীমনিকে নচিকেতা চক্রবর্তী খোলা বার্তায় আরো জানান, আপনাকে পূর্ণ সমর্থন জানাই, সবসময় পাশে আছি। এদিকে সোমবার ফেসবুকের এক পোস্টে পরীমনি লিখেছেন, দেশমাতা আমাকে কি একটু নিরাপত্তা দিতে পারেন, রাস্তায় মানুষগুলো এত অনিরাপদ না, একবার একটু দেখেন না আমার দিকে কি করে বেঁচে আছি। গত 4 আগস্ট রাতে রাজধানীর বনানীর বাসায় প্রায় 4 ঘন্টা অভিযান চালিয়ে পরীমনি ও তার সহযোগীকে আটক করে র‍্যাব। তার বাসা থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয় বলে জানানো হয়। আটকের পর তাদের নেওয়া হয় র‍্যাব সদর দফতরে। পরে র‍্যাব এক বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে পরীমনির বিরুদ্ধে মামলা করে।